প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর নবম অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আলোচনা করব। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কি? পিথাগোরাস বলেছিলেন, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। আচ্ছা, তাহলে দেখো, আমরা কিছু পয়েন্ট এখানে হাইলাইট করে রেখেছি। সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, অতিভুজ, বর্গক্ষেত্র। তাহলে আমরা প্রমাণটাতে যাওয়ার আগে এই কয়েকটা জিনিস আগে বুঝে নিব, কোনটা কি। সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলবো সমকোণী ত্রিভুজ। তাহলে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। কেন? কারণ এই সি কোণটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম সমকোণী ত্রিভুজ হচ্ছে কি, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। এবার অতিভুজটা কি? দেখো, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে সমকোণটাকে যদি আমরা ঢেকে রাখি, তাহলে আমরা যে বাহুটা দেখতে পারবো সেটাই হচ্ছে কি, অতিভুজ। তাহলে এসি হচ্ছে অতিভুজ, যেটাকে আমরা স্মল সি দিয়ে লিখছি। মনে রাখতে হবে কোণকে হচ্ছে ক্যাপিটাল ওয়ার্ড আর বাহুকে হচ্ছে স্মল ওয়ার্ড দিয়ে লিখতে হবে। যেমন কোণ ক্যাপিটাল সি, বাহু স্মল সি। তাহলে সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজকে আমরা জেনে গেলাম। আরেকটা জিনিস সমকোণী ত্রিভুজ থেকে আমরা এখানেই জেনে নিব, যেহেতু এখানে বলে দেওয়া আছে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। অপর দুই বাহু, বেসিক্যালি অপর দুইটা বাহুর একটা হয় ভূমি আর একটা হয় হচ্ছে লম্ব। তাহলে আমরা এটাকে ভূমি ধরে নিলাম, এটাকে হচ্ছে লম্ব ধরে নিলাম। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন লম্বর বা হচ্ছে উচ্চতা। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি কি, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে হাফের হাফ, ভূমির ভূমি, এই উচ্চতাটাই হচ্ছে লম্ব দূরত্ব, যেহেতু এটা কি লম্ব। তাহলে এটাকেই আমরা দূরত্ব বলবো, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা বলতে পারবো এটাকে, অথবা এটাকে লম্ব বলবো। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি গুণন লম্ব অথবা হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা জেনে নিলাম। এবার দেখো, সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বাকি যে দুইটা কোণ থাকে সেই দুইটা কোণ মিলেও 90 ডিগ্রি হবে। কেন? কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণ মিলে কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে যদি সি কোণ সমান 90 ডিগ্রি হয়, তাহলে এ আর বি এই দুইটার সমষ্টিও 90 ডিগ্রি হবে। তাহলে এই দুইটার সমষ্টি 90 ডিগ্রি। তাহলে আমরা লিখবো কি, এ প্লাস বি সমান সমান 90 ডিগ্রি। এখন সমকোণী ত্রিভুজ গেল, অতিভুজ গেল, বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রটা হচ্ছে কি, যে চতুর্ভুজের চারটি বাহু সমান তাকেই আমরা বলবো কি, বর্গক্ষেত্র। সাথে একটা কন্ডিশন অ্যাড করতে হবে, যেটা হচ্ছে যে কোনো একটি কোণ সমকোণ হবে অথবা প্রতিটি কোণই সমকোণ হবে। তাহলে আমরা লিখে নিলাম চারটি, যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কোণগুলো সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য যা হবে তাকে যদি সেই বাহু দিয়ে গুণ করি বা সেই বাহুকে স্কোয়ার করি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি, বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। আচ্ছা, তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কী হবে? এই অতিভুজটা দিয়ে আমরা যদি কোনো একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, তাহলে অতিভুজ দিয়ে যদি আমরা কোনো একটা বর্গক্ষেত্র অঙ্কন করতাম, তাহলে সেই বর্গক্ষেত্র একটা বাহুর দৈর্ঘ্য কী হতো, সি। তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে, সি স্কোয়ার। ঠিক একইভাবে ভূমি হচ্ছে বিসি। তাহলে এর উপর যদি আমরা কোনো একটা বর্গক্ষেত্র অঙ্কন করতাম, তাহলে এর ক্ষেত্রফল কী হতো, বিসি স্কোয়ার অথবা এ স্কোয়ার। তাহলে ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কোয়ার। এরপরে লম্ব, লম্ব হচ্ছে এসি বা এটাকে আমরা বি দিয়ে লিখেছি। তাহলে এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে, এ সি স্কোয়ার অথবা স্মল বি স্কোয়ার। তাহলে আমরা প্রতিটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে, ওই বাহু স্কোয়ার। তাহলে এবার আসি পিথাগোরাস কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে আমরা পেলাম অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র সি স্কোয়ার, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে অপর দুই বাহু হচ্ছে, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি। তাহলে এদের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ক্ষেত্রফল কি, এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে কি প্রমাণ করতে বলছে, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র সি স্কোয়ার, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এ স্কোয়ার বি স্কোয়ার, যেহেতু বলছে সমষ্টির সমান। তাহলে সমষ্টি মানে যোগফল, এই জন্য আমরা লিখলাম সি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের পিথাগোরাস এটাই হচ্ছে প্রমাণ করতে বলছে। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা আমরা এখন বুঝে নিলাম, এবার আমরা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণে চলে যাব। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা আমরা কয়েকটা ভাবেই প্রমাণ করতে পারি, তার মধ্যে
আমরা শিখবো হচ্ছে বীজগণিতিক নিয়মে কিভাবে পিথাগোরাসের উপপাদ্যটাকে প্রমাণ করা যায়। তাহলে বীজগণিতিক নিয়মে আমরা পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণটা দেখছি। দেখো, পিথাগোরাস বলছিল কি, একটি সমকোণী ত্রিভুজে। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম, এটা হচ্ছে আমাদের সমকোণ, তার বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে, এই দুইটা হচ্ছে কি, অপর দুই বাহু। তাহলে বিশেষ নির্বাচন আমরা কি লিখবো, বিশেষ নির্বাচনটা হয় চিত্র এবং হচ্ছে যা প্রমাণ করতে হবে, চিত্র এবং এই সাধারণ নির্বাচন, এই দুইটার সমন্বয় করে আমরা লিখি কি, বিশেষ নির্বাচন। তাহলে বিশেষ নির্বাচনটা হবে কি, মনে করি আমরা যেহেতু বলছে একটি সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা মনে করে নিলাম একটি সমকোণী ত্রিভুজ, সেটা হচ্ছে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ, যেহেতু অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে অতিভুজকে আমরা সি ধরে নিলাম, আর অপর দুইটা বাহু এ আর বি। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে, আমরা একটু আগেই দেখে আসছি, পিথাগোরাস আমাদের প্রমাণ করতে বলছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে সি স্কোয়ার সমান অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। তাহলে এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এ স্কোয়ার, এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র বি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। এবার চলে আসে অঙ্কন। তাহলে আমরা যেহেতু বলছি আমরা বীজগণিতিক নিয়মে প্রমাণটা করব, তাহলে এই চিত্রটাকে ট্রান্সফর্ম করে আমরা এরকম একটা চিত্র অঙ্কন করব। এই চিত্রটা কিভাবে অঙ্কন করতে হয় সেটা আমরা হচ্ছে দেখায় দিব। কি বলতেছে অঙ্কনে, আর অঙ্কন ব্যাপারটা কি, অঙ্কনটা হচ্ছে কি, আমার প্রমাণ করার জন্য প্রশ্নে যা দেয়া আছে সেই অনুযায়ী চিত্র আঁকার পরেও এক্সট্রা কোনো যদি কাজ করতে হয়, অতিরিক্ত কোনো কাজ করতে হয়, সেটাকে আমরা যেখানে লিখি সেটাকে আমরা বলি কি, অঙ্কন। তাহলে প্রদত্ত ত্রিভুজটির সমান করে চারটি ত্রিভুজ চিত্রে প্রদর্শিত উপায়ে আঁকি। তাহলে প্রদত্ত চতুর্ভুজের সমান করে, তাহলে এই যে ত্রিভুজটা ছিল এই ত্রিভুজের সমান করে আমরা এক দুই তিন চারটা ত্রিভুজ এমনভাবে অঙ্কন করব যাতে চিত্রটা এরকম হয়, তাহলে প্রদর্শিত উপায়ে অঙ্কন করব। তাহলে আমরা বলতেছি অঙ্কিত বর্গক্ষেত্রটি, তাহলে এটাই হচ্ছে আমাদের অঙ্কন। প্রমাণে আমরা কি বলবো, অঙ্কিত বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, অঙ্কটি অঙ্কিত বড় ক্ষেত্রটির ক্ষেত্রফল। তাহলে আমাদের অঙ্কিত বড় ক্ষেত্র কোনটা, এই যে বড় যে ক্ষেত্রটা, সেটা কি একটা বর্গক্ষেত্র? কেন, দেখো আমরা বলছিলাম এটা সমকোণী ত্রিভুজ, তার মানে এই সমকোণী ত্রিভুজ, এই কোণটা সমকোণ, এইটা তো এই কোণের, এই ত্রিভুজের সমান করে ত্রিভুজ অঙ্কন করছে, তাহলে এটাও সমকোণী ত্রিভুজ, তার মানে এই কোণটাও সমকোণ, এটাও এই ত্রিভুজের সমান করে অঙ্কন করছে, এটাও সমকোণ, এই কোণটাও সমকোণ, তাহলে এক দুই তিন চারটা কোণই সমকোণ। এবার খেয়াল করো প্রতিটা বাহুর দিকে খেয়াল করো, এই পুরো বাহুটা কি, এইটুকু হচ্ছে এইটুকু বি, তাহলে এই পুরো বাহুটার দৈর্ঘ্য এবি, এইটুকু বি এইটুকু এ, তাহলে পুরো বাহুটার দৈর্ঘ্য কি, এবি। তাহলে এই বাহুর দৈর্ঘ্য যা এই বাহুর দৈর্ঘ্যতা, এই বাহুর দৈর্ঘ্যতা এই বাহুর দৈর্ঘ্যতা। তাহলে আমরা একটু আগেই দেখে এসেছি যে চতুর্ভুজের চারটি বাহু সমান, তাহলে এই চতুর্ভুজের চারটা বাহু সমান এবং কোণগুলো সমকোণ, তাহলে এই কোণ সমকোণ, এই কোণ সমকোণ, এই কোণ সমকোণ, এই কোণ সমকোণ। তাহলে আমরা বলতে পারি বড় ক্ষেত্রটা একটা বর্গক্ষেত্র এবং যার ক্ষেত্রফল কি হবে, বাহু স্কোয়ার। আমরা জানি কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বাহু স্কোয়ার। তাহলে বাহু কি, এ, এইটুকু হচ্ছে এইটুকু হচ্ছে বি, তাহলে বাহুটা কি পুরোটা কি হবে, এ প্লাস বি, তাহলে এর ক্ষেত্রফল কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার। ভিতরেরটা, ভিতরে এই যে ছোট যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছি এটাও একটা বর্গক্ষেত্র। কেন, দেখো চিত্র থেকেই দেখা যাচ্ছে সি 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 সি, তাহলে চারটা বাহুই সমান। এবার আসি আমরা কোনগুলো সমকোণ কিনা একটু আমরা এই দিকে খেয়াল করি, এখানে এক দুই তিনটা কোণ উৎপন্ন হয়েছে, তাহলে আমাদের এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এই কোণ আর এই কোণের যোগফল 90 ডিগ্রি, আবার এই কোণটা আর এই কোণের সমান হবে। কেন, কারণ এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম, এটার সমান করে আমরা এই ত্রিভুজ অঙ্কন করছি, তাহলে এই দুইটা কোণ মিলে 90 ডিগ্রি হবে। সিমিলারলি এই দুইটা কোণ মিলে 90 ডিগ্রি হবে, এই দুইটা কোণ মিলে 90 ডিগ্রি হবে, এই দুইটা কোণ মিলে 90 ডিগ্রি হবে। যেহেতু এই দুইটা কোণ 90 ডিগ্রি, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি, কারণ এই তিনটা মিলে একটা সরল রেখা তৈরি করছে। তাহলে আমরা জানি একটা সরল রেখা তার যে কোনো বিন্দুতে 180 ডিগ্রি উৎপন্ন করে, তাহলে এই সরল রেখাটা এই বিন্দুতে 180 ডিগ্রি উৎপন্ন করছে, এই বিন্দুতে 180 উৎপন্ন করছে, এখানে 180 উৎপন্ন করছে, এখানে 180 উৎপন্ন করছে। আচ্ছা, যেহেতু 180 উৎপন্ন করছে, তাই এই দুটা মিলে যদি 90 হয় তাহলে বাকিটা অবশ্যই 90 হবে, এই দুটার যোগফল 90 তাহলে বাকিটা 90। তাহলে এই চতুর্ভুজেরও চারটা বাহু সমান এবং প্রতিটা কোণে কি 90 ডিগ্রি বা সমকোণের সমান। সুতরাং ভিতরের ছোট চতুর্ভুজটিও একটা বর্গক্ষেত্র। তাহলে আমরা একটু আগে শিখে আসছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বাহু স্কোয়ার। তাহলে ছোট চতুর্ভুজ চতুর্ভুজ ক্ষেত্রটি বর্গক্ষেত্র এবং এর ক্ষেত্রফল কি, সি স্কোয়ার। ওকে, এবার অঙ্কনটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে বর্গক্ষেত্রটা
সেই বড় ক্ষেত্রটা কিসের কিসের সমন্বয়ে গঠিত? এই ছোট চতুর্ভুজ ক্ষেত্রটা এবং 1, 2, 3, 4টা ত্রিভুজ ক্ষেত্র নিয়ে। তাহলে আমরা বলতে পারি এই বড় ক্ষেত্রটার ক্ষেত্রফল কি হবে? এই ছোট ক্ষেত্রের ক্ষেত্রফল যোগ এই 4টা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। অঙ্কন অনুসারে বড় ক্ষেত্রটির ক্ষেত্রফল 4টি ত্রিভুজ ক্ষেত্র ও ছোট বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে বড়টার ক্ষেত্রফল আমরা কি লিখেছিলাম? এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা লিখলাম বড়টার ক্ষেত্রফল এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এরপরে ছোট 4টা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ছোট 4টা ত্রিভুজ হচ্ছে এইটা, 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 এইটা। দেখো প্রতিটাই হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? ভূমি আর হচ্ছে লম্ব। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল এবি। তাহলে এইটার সমানই যেহেতু 4টা ত্রিভুজ আমার, তাহলে প্রতিটারই ক্ষেত্রফল এবি হবে। তাহলে আমার একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হচ্ছে? হাফ এবি। তাহলে 4টার ক্ষেত্রফল কিভাবে বের করবো? জাস্ট 4 দিয়ে আমরা গুণ করে দিব। তাহলে 4 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি কি? ছোট 4টা ত্রিভুজের ক্ষেত্রফল 4 ইনটু হাফ এবি। আর এই যে চতুর্ভুজটা ছিল তার ক্ষেত্রফল আমরা পাচ্ছি কি? সি স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, আমরা বীজগণিতিক রাশিতে শিখে আসছি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে লিখে দিলাম। আর এই দুই দিয়ে যেহেতু হর নিচে আছে, তাহলে উপরের 4 কে কাটাকাটি করবো। তাহলে 2 দিয়ে 4 কে কাটাকাটি করলে আমাদের থাকবে হচ্ছে 2, তাহলে 2ab আসছে আর সি স্কোয়ার। আমরা জানি সমান সমানে বাম সাইডে ডান সাইডে যদি কোনো কিছু সমান থাকে, একই জিনিস থাকে, সেটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমরা উভয় পক্ষ থেকে 2ab বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের এখানে রয়ে যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এই সাইডে রয়ে যাচ্ছে সি স্কোয়ার। তাহলে আমাদের এটাই তো প্রমাণ করতে চেয়েছিলাম আমরা, সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি সি স্কোয়ার সমান এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেটা হচ্ছে আমরা বীজগণিতিক নিয়মে পিথাগোরাসের উপপাদ্যটা করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমরা হয়তো পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।